হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আমরা সম্প্রতি কানাডাতে মুভ করেছি। আমরা এসেছি কানাডার সাসকাচুয়ানের সাসকাতুন শহরে। তো কানাডার ঠান্ডা প্রদেশগুলোর মধ্যে অন্যতম একটা ঠান্ডা প্রদেশ হচ্ছে এই সাসকাচুয়ান। এখানে প্রচুর ঠান্ডা পড়ে, আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন যে বরফ। তো আজকের ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও। এখানে আমি আসলে গাড়ি দিয়ে সাসকাতুন শহরটা মোটামুটি ঘুরেছি এবং ভাবলাম যে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো এখানে আসার পর আসলে মূলত প্রথম চ্যালেঞ্জিং জিনিসটা হচ্ছে আমাদের ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডার একটি দেশ, যা আসলে কল্পনা করার বাহিরে। আমরা আসলে বুঝিনি যে এত ঠান্ডা হতে পারে কোনো দেশ। তো আসার পর মোটামুটি ভালো একটা ধাক্কা খেলাম এত ঠান্ডায়। তো তারপরও তো মানুষ চলে, মানুষের জীবন চলে, আমাদেরও চলছে আলহামদুলিল্লাহ। তো প্রথমে যে ঠান্ডার কথাটা বললাম, আসলে -23, 24, 25, 30 ডিগ্রিও পড়ে এবং এটা আসলে আসলে সহ্য করার মতো না। সাসকাতুন শহরটা মোটামুটি যতটুকু ঘুরে দেখেছি ভালোই লেগেছে, খারাপ না। আর আমি আসার আগে এখানকার সামারে যে ভিডিওগুলো ওগুলো দেখেছি, তো মাশাল্লাহ অনেক সুন্দর, গাছপালা সবকিছু ঘেরা, সবুজ, ফুল, পাখি সবকিছুই আছে। তো আমরা আসার পর কিন্তু আসলে এগুলো কিছুই এখন দেখছি না, কারণ গাছপালার থেকে সবগুলো পাতা ঝরে গেছে। সামার আসলে তখন এগুলো আবার সতেজ হয়ে উঠবে। তো আমরা তারপরে এমনি ঘুরে ঘুরে একটু দেখি, কারণ ঘরে থাকলে অনেক বোর লাগে। তো বাচ্চা নিয়ে আমি আসলে বাইরে কমে যাই, গাড়ি দিয়ে যতটুকু ঘোরা হয় আসলে ততটুকুই দেখি। তারপরে আমার ঘুরতে ভালো লাগে, তাই গাড়ি দিয়ে বাচ্চাকে নিয়ে একটু দেখে আসছি। তো এখানকার বাসা বাড়ি কথা যেটা বলা যায়, এখানকার বাসাগুলো আমি যে এরিয়াতে থাকি এগুলো হচ্ছে ডিটাচ হাউস। তো এখানে মূলত দেখা যায় ল্যান্ডলর্ড যারা, তারা উপরে থাকে আর নিচে বেসমেন্ট, ওটাতে দেখা যায় আমরা যারা ভাড়াটিয়া তারা থাকি। তো এখানকার বেসমেন্টগুলো হচ্ছে 4-5 সিঁড়ি নিচে, মাটির নিচে, আর বাকিটা উপরে। তো প্রথম যারা আসে আসলে বেসমেন্টটা হচ্ছে একটু স্বল্প খরচে থাকা যায়, অত সস্তাও না আবার একদম এক্সপেন্সিভও না। তো আমরা বেসমেন্টে আছি। তো এখানে যারাই আসে তারাই আসলে প্রথমে সাজেস্ট করে যে বেসমেন্টে থাকো, তাহলে হয়তো $300-400 করে কম পড়বে বাসা ভাড়া। তো এবার বলি মূলত যারা আসবেন, যারা প্ল্যান করছেন, তাদের জন্য শীতের পোশাকটা কেমন হবে। এখানে প্রপার শীতের ড্রেস পরে আপনাকে বের হতে হবে, ওটা ছাড়া আসলে অসম্ভব বের হওয়াটা। তো যারা নতুন ইমিগ্রেন্ট আসবেন অথবা স্টুডেন্ট ভিসা যারাই আসতে চাচ্ছেন, তাদের জন্য আমার ছোট্ট একটা সাজেশন যে আপনারা দেশ থেকে প্লিজ প্লিজ শীতের পোশাকটা নিয়ে আসবেন। অনেকে আপনাকে বলবে যে এখানে এসে কিনো, ওখান থেকে আনার ওগুলো এখানে চলবে না, আসলে এটা না। আপনি যদি একদম মোটা ধরনের জ্যাকেট, হাতের গ্লোভস, কানের টুপি এগুলো নিয়ে আসেন, এখানে কিন্তু আপনার -15, 16, 20 ডিগ্রিতে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন। যদি না আনেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, যেটা আপনি এয়ারপোর্ট থেকে পরেই বের হতে পারবেন। আমি আসার আগে এখানে অনেকগুলো ভিডিও দেখেছি যে আসলে কে কী সাজেশন দিচ্ছে। তো সবাই যেহেতু বলেছে যে আনবা না, এটা সেটা, এখানে হয় না, তারপরে মন বুঝে না। তো তো আমি শীতের পোশাক নিয়ে এসেছি এবং আনার পর আসলে বুঝলাম যে এনে আমি আসলে অনেক ভালো করেছি, কারণ আমাদের বাচ্চা আছে সাথে। তো শীতের পোশাক ছাড়া বের হওয়াটার এয়ারপোর্ট থেকে এটা অনেক টাফ হয়ে যেত আমাদের জন্য, বাচ্চাদের জন্য, যেটা আসলে অসম্ভব। এত শীত, দাঁড়িয়ে থাকা যাবে না শীতের পোশাক ছাড়া। তো আপনারা দেশে থেকে নিয়ে আসবেন একদম ভালো মানের, একটু মোটা ধরনের, তাহলে আপনাদের প্রথম 2-3 মাস আপনারা বুঝে যাবেন যে কোন কোথা থেকে আপনাদের কিনতে হবে, বা আপনাদের ওই পোশাকটাই হয়তো চলে যায়। এবার আসি যে ফান্ড সম্পর্কে, যে আপনি কতটুকু আনতে পারবেন বা কতটুকু আনা প্রয়োজন। সত্যি বলতে আপনি যত বেশি আনবেন সেটা আপনার জন্য ততই ভালো হবে, কারণ আপনি প্রথম 2-3 মাস কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি সে জমা টাকাটা ভেঙেই খেতে হবে। আপনার বাসা ভাড়া, আপনার আসা শুরুর সাথে সাথে কিন্তু আপনার বাসা ভাড়া দেওয়া দিতে হবে। তারপরে ধরেন আপনার এই খরচ সেই খরচ থেকে শুরু করে আপনি একটা জব পাওয়া পর্যন্ত আপনার এই ফান্ড থেকে ভেঙে ভেঙে খেতে হবে। তো আপনি যত বেশি আনতে পারবেন সেটাই ভালো। দেখবেন যে এখানে আসার পর যখন আপনি আপনার দেশে হয়তো টাকা হিসাবে ইউজ করেছেন, অথবা আপনি ইউইতে দেড়হাম হিসাবে আমরা ইউজ করেছি, তো যে যে দেশের
কারেন্সি ইউজ করি না কেন, এখানে আসার পর যখন আপনি ডলারে সেটাকে কিনতে যাবেন সেটা কিন্তু খুবই খুবই গায়ে লেগে যাবে। তো এজন্য আপনারা যত পারবেন আগে থেকেই একটা মানসিকভাবে প্রস্তুতি নেবেন, এবং এই যত ফান্ড আনতে পারবেন ততই কিন্তু ভালো আপনাদের জন্য। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে যে দেশেরই থাকুন না কেন, আপনারা আসার সময় অবশ্যই ওটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিয়ে আসবেন। তাহলে হবে কি, এখানে এসে আপনি কয়েকটা ড্রাইভিং টেস্টের কয়েকটা টেস্ট আপনি স্কিপ করতে পারবেন। যেমন আমার হাজব্যান্ড ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ওটাকে বানিয়ে নিয়ে আসলো, তো আসার পর ওখানে এখানে শুধু ও নলেজ টেস্ট টেস্ট এবং রোড টেস্ট এই দুটো দিয়েই কিন্তু এখানে লাইসেন্সটা খুব সহজেই পেয়ে গিয়েছে। এবং এখানে গাড়ির দাম মোটামুটি কম তুলনায়, তবে এখানকার ইন্স্যুরেন্স বা তেলের দাম মোটামুটি অনেকই বেশি। তো যাক, চলার জন্য যেহেতু আমরা ফ্যামিলি তো আমরা চলার জন্য একটা গাড়ি নিয়ে নিয়েছি, কারণ গাড়ি ছাড়া আমাদের ছোট বাচ্চাও আছে, তো বরফের দিয়ে হাঁটা চলা আমাদের জন্য কষ্টকর ব্যাপার, এই জন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছি। তো আপনারা আসতে অবশ্যই মাথায় এই গাড়ির একটা ফান্ডও কিন্তু নিয়ে আসবেন, কারণ যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু গাড়িটা অবশ্যই অবশ্যই লাগবে। এবার আসি জামা কাপড়, জামা কাপড় কী কী আনবেন। জামা কাপড় হচ্ছে আপনি ঘরের পরে পরার যে জামা কাপড়গুলো ওগুলো বেশি করে আনবেন। তারপরে হচ্ছে আপনি হয়তো ইউনিভার্সিটিতে যাবেন, আপনার সেই ধরনের পোশাকগুলো নিয়ে আসবেন। তবে আমি বলবো কি, ট্র্যাডিশনাল ড্রেসগুলো আপনি আসলে না আনাটাই তেমন বেটার। আপনি ওগুলোকে গুডস টু ফলো লিস্টে দিয়ে দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি সেগুলো কুরিয়ার করে নিয়ে আসতে পারবেন। এখানে 6-7 মাস এত ঠান্ডা পড়ে, আপনার মোটা জ্যাকেট পরে এটা সেটা পরে আপনার চলতে হবে, ওই ট্র্যাডিশনাল ড্রেসগুলো আসলে পরা হয় না। তো এজন্য ট্র্যাডিশনাল ড্রেসগুলো আপনি রাখবেন, হয়তো 2-4টা নিয়ে আসলেন সাথে, আর দেশে যেগুলো আছে ওগুলোকে আপনি রাখলেন, ওখান থেকে পরে আপনি সুবিধা মতো নিয়ে আসতে পারবেন। একটা কথা আসলে বলা ভালো যে এখানে এই যে ধরেন আমরা স্নো ভয় পাচ্ছি, তারপরে শীতটা এটাকে ভয় পাচ্ছি, আসলে এখানে বাচ্চারা আসলে কিন্তু খুব সহজে অ্যাডাপ্ট হয়ে যায়, ওরা কিন্তু খুবই এনজয় করে। এবং আমার বাচ্চারা দেখলাম যে স্নোতে খেলছে, যেটা আমার কাছে ভয় লাগে ঠান্ডা, ওরা কিন্তু খেলছে। এই জন্য বাচ্চাদের জন্য আসলে কঠিন কিছু না এখানে এসে অ্যাডজাস্ট হওয়াটা, তো আমাদের বড়দের জন্যই, বড়দের শীত খুব বেশি, তো বড়দের এই কষ্ট হয় মোটামুটি বেশি। তারপরও এখানে কিন্তু বের হতে হলে অবশ্যই অবশ্যই প্রপার ড্রেস পরে বের হতে হবে, কারণ না হলে কিন্তু এখানে ফ্রস্ট বাইট যেটা হয় সেটা হয়ে যাওয়ার চান্স থাকে। এবং আসলে সম্ভবই না, এত এত শীত যে আপনি বের হতে পারবেন না, দরজাটা খুললেই মনে হবে যেন আপনি একদম ডিপ ফ্রিজের ভিতরে আছেন এরকম। তবে ঘরের সিস্টেমগুলো, এখানে সবগুলো ঘরে হিটিং সিস্টেম আছে যেটা আপনার 24 ঘন্টা কন্টিনিউসলি চলতে থাকে, এই জন্য আপনি বাইরে থেকে যখন ঘরের ভেতরে ঢুকবেন তখন নতুন করে আপনাকে হিট করতে হবে না, ঘরটা অলরেডি সেটা হিটেড থাকে এবং 24 ঘন্টায় এটা থাকে। তো এই জন্য ঘরের ভিতরে এত, বাহিরে যে এত শীত এটা আপনার ঘরের ভিতরে কোনো ফিলে হবে না, আপনি ঘরে নর্মাল কাপড় চোপড় পরে আমরা যেভাবে থাকি সেভাবেই থাকে, শুধু বাইরে বের হলে আপনার সেই প্রপার ড্রেসটা পরে বের হতে হবে। তো এখানে কিন্তু শপিং মল আছে অনেকগুলো এবং সুপার স্টোর আছে বড় বড়, তো ওগুলাতে আমাদের মানে নর্মাল যেটা শপিং করা হয় ওগুলো করা হয়, এবং ছোটোখাটো অনেক দোকান আছে, গ্রোসারি স্টোর আছে, এবং আমাদের হালাল অনেক রেস্টুরেন্টও আছে, যারা ইচ্ছা করলে আসলে হালাল রেস্টুরেন্টে খেতে পারবে। আসলে সব জায়গায় সব কিছুই থাকে, তো এখানে যেরকম মদের দোকান আছে তেমন আমাদের হালাল দোকানও আছে। এবার আসি যে আসলে আপনারা আগে থেকে কি প্রস্তুতি নিতে পারেন। তো এখন দুনিয়া আসলে অনেক ছোট, আপনি গুগল ম্যাপ দিয়ে অথবা আপনি একটা অ্যাড্রেস দিয়ে কিন্তু আশেপাশে সব কিছু দেখে ফেলতে পারেন। তো আমরা আসার আগে, আমরা যে সাসকাতুনে আসব আমাদের যে বাসাটা ঠিক হয়েছে, তো আমরা ওখানকার আশেপাশের কিছু দোকান পাট এটা সেটা আমরা আগে থেকেই গুগল ম্যাপ দিয়ে দেখে নিয়েছি, আসলে যেন আসলে প্রথমে ধাক্কা না খায়, কোন দিকে যাব, দোকান কোথায়, সুপার মার্কেট কোথায়, এগুলো যেন আমরা আগে থেকে জানি কোথায় আছে, কত মাইল দূরে আছে। তো আমরা এগুলো আসলে রিসার্চ করে এসেছি যখন, তার এজন্য আমাদের এসে কিন্তু মনে মনে হচ্ছিল যেন পুরনো, কারণ আমরা আগে দিয়ে গুগল ম্যাপ দিয়ে দেখে নিয়েছি, তো তো আমার কাছে পুরনো মনে হয়, নতুন মনে হয় না এগুলো এখানে আসার পর। তো সব কিছু আসলে জানা ছিল যে আমাদের হালাল মার্কেট কোথায়, আমি ওয়ালমার্টটা আমাদের বাসা থেকে কত দূরে, তো এগুলো আসলে জেনে রাখা ভালো, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে জায়গাটা সম্পর্কে জানা। সবসময় যে আসলে অনেকগুলো ভিডিও দেখবেন আপনারা আসার আগে,
যে কে কি সাজেশন দিচ্ছে, কে কিভাবে আসলে জিনিসটা কেমন বা দেশটা কেমন, অথবা আপনি যে প্রভিন্সে যাবেন সেই প্রভিন্সটা কেমন। কারণ আমাদের সাসক্যাচুয়ান এটা কিন্তু অনেক ঠান্ডা একটা প্রভিন্স, আবার আপনি ভ্যাঙ্কুভার অথবা টরন্টোতে যান এরকম ঠান্ডা কিন্তু না। তাই আপনি আসার আগে অবশ্যই হোমওয়ার্ক করে আসবেন, তো নিশ্চয়ই আপনাদের জীবনটা আসলে সুখকর হয়ে যাবে এবং আপনাদের জার্নিটাও অনেক সুখকর হয়ে যাবে যদি আপনি অনেক কিছু জানেন আগে থেকে এই ভিডিওগুলো দেখেন। তো আজকে আমার এই ছোটো ভিডিওটি আপনাদের জন্য ছিল, আশা করি মোটামুটি কিছু ইনফরমেশন দিতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও দেওয়ার আশা আছে। দোয়া করবেন আমার সাথে, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যারা নতুন আছেন। আল্লাহ হাফেজ।